আমি আমার গিল্ডের প্লেয়ার নিয়ে কিন্তু পুরোপুরি কিন্তু প্রস্তুত হয়ে যাই গিল্ড ওয়ার খেলার জন্য। যে করে হোক না কেন আমরা আমাদের গিল্ডের মধ্যে কিন্তু বিবেশ নিয়েই ছাড়বো আজকে। কেন গাইস লবিতে আসার পরে দেখি এখানে দেখো এক নম্বরে যে গিল্ডে রয়েছে তার স্কোর হচ্ছে 42 আর আমরা রয়েছি মেবি 9 নম্বরে। আমাদের স্কোর কিন্তু এখনো শূন্য কারণ আমরা মাত্র শুরু করলাম। আর গাইস আমরা কিন্তু এমএসটা ভুইয়া নিয়ে নি, আমাদেরকে কিন্তু এখানে স্কোর দিছে 128। আর এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছো, আমাদের গিল্ডটা কিন্তু দেখো 128 করার সাথে সাথে চট্টগ্রাম ডিভিশনের মধ্যে 95তম হয়ে গেছে। এরপরে গাইস আমরা আরেকটা মেসেজ স্টাডি লবিতে দেখতে পাচ্ছো, এখানে কিন্তু আমাদের গিল্ডটা কিন্তু এক নাম্বার আর আমরা কিন্তু এমএসটা বুঝে করে ফেলি। বর্তমানে কিন্তু আমরা চট্টগ্রাম ডিভিশনের মধ্যে 39 নাম্বার দেখতে পাচ্ছ এন্ড তার সাথে কিন্তু আমাদের স্কোর আছে 284। এরপর ম্যাচে গেছে এখানে লবিতে দেখি আমাদের গিলটা কিন্তু দেখতে পাচ্ছ 2 নাম্বারে চলে গেছে, আমাদের থেকে কিন্তু একটা ভালো স্কোর আসছে। বাট এখানে কিন্তু কোনো লাভ হয় না, আমরা কিন্তু এমএসটা বুঝে করে নি। আর এবার কিন্তু গেছে আমাদের স্কোর হয়ে গেছে 424, আমাদের গিলটা কিন্তু 37 নাম্বারে চলে আসছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু তিনবার ভুই স্টিক হয়ে গেছে। এরপর গেছে আমরা আরেকটা ম্যাচ স্টাডি এবং কি ওইটা বুঝে করে নি। ভাই এখানে আমি কিছু বুঝলাম না, আমরা 37 ছিলাম হঠাৎ করে সাইডে চলে গেলাম। এখানে দেখো আমরা কিন্তু তিনজনে খেলাম, আমাদের কিন্তু একটা প্লেয়ারকে এখানে এমএইচে ঢুকাই নাই, মেবি এখানে এই জন্য কিন্তু স্কোরটা কম দিছে। গাইস এখানে কিন্তু আমার উপর পুরো ভূত চেপে গেছিল মানে বিবেশটা নেওয়ার জন্য। দেখো এখানে কিন্তু আমরা আরো একটা ম্যাচ ভুইয়া করে নিলাম, সবগুলো কিন্তু এখানে টানা লাগাতার কিন্তু ভুইয়া নিতেছি। এমএইচটা ভুইয়া করার পরে এখানে দেখতে পাচ্ছ 51 নম্বরে চলে আসলাম এবং কি আমাদের স্কোর প্রায় 600 উপরে। আর আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 5টা ভুইয়া স্টিক হয়ে গেছে। পরে গাইস আমরা আরো একটা ম্যাচ স্টাডি এন্ড দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমাদের স্কোয়াড রয়েছে 6 নম্বরে। এখানে কিন্তু গাইস বরাবর যত আগাইতেছিলাম তত কিন্তু ভালো ভালো প্লেয়ার পড়তেছিল, এর মধ্যে গাইস আবার আমাদের একটা টিমমেটকে ঢুকায় নাই। ভাই কি হচ্ছে, মানে এগুলো একবার একজনকে ঢুকায় না। বাট গাইস আমরা এমএসটাও কিন্তু খুবই সেফ ভাবে খেলি। পরে গাইস আমরা কিন্তু এমএসটাও কিন্তু ভুইয়া নিয়ে নি, ফাইনালি কিন্তু ভুইয়া নিয়ে নিলাম। এমএসও দেখি গাইস আমাদেরকে কিন্তু স্কোর কম দিছে, তিনটা প্লেয়ার তো ওই জন্য মেবি বেশি কিল করলে বেশি স্কোর দেয় এখানে। আর দেখো 69 নম্বরে চলে গেছে। এখানে গাইস আমরা টোটাল 5টা ম্যাচ খেললাম, 5টা ম্যাচে কিন্তু ভুইয়া করছি। 5টা ম্যাচ খেলে কিন্তু এখানে 684 স্কোর করলাম আমরা কিন্তু গাইস এইমাত্র 5টা ভুইয়া স্টিক করলাম। দেখো এখানে কিন্তু ভুইয়া স্টিক গুলো কিন্তু শো করতেছে না। এরপর গাইস আমরা আবারও মেসেজ স্টাডি এন্ড এখানে দেখো আবারও কিন্তু আমাদের টিমমেট একটাকে ঢুকা নাই। এরপর ভাই গিল্ডের স্কোর গুলো দেখো, এই যে 3000 গিল্ড, আমাদের গিল কোথায় ভাই, খুঁজে পাচ্ছি না ভাই। কিরে আমাদের গিল কই, 14 নাম্বার, আরে ভাই 15 নম্বরে আমাদের গিল চলে গেছে। তোমরা গাইস আমাদের গিল্ড স্কোর দেখো 680। এরপর গাইস এইদের দেখো ভাই 1000 2000, আরে ভাই 3022, কোথায় কি ভাই, এখানে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। আমি তো ধরে রাখি গাইস এই ম্যাচটা আমরা হেরে যাব আর আমাদের কিন্তু 5টা ভুইয়া স্টিকও ভেঙে যাবে। প্রথমত গাইস এখানে আমাদের একটা টিমমেটকে ঢুকায় নাই, মানে গাইস আমাদেরকে কিন্তু এখানে 3v4 খেলতে হবে। প্রতিবার গাইস আমাদের সাথে এরকম হয়েছে, একটা না একটা প্লেয়ারকে গাইস এখানে ঢুকাইতেছিল না। এই ম্যাচে এর উপরে তোমরা দেখছো আমরা কিন্তু 15 নাম্বার স্কোর ছিলাম, কত ভালো ভালো কিন্তু স্কোর পড়ছে। যেখানে গাইস আমাদের স্কোর হচ্ছে 600 সেখানে কিন্তু আমাদের সাথে প্লেয়ার পড়ছে 3000 স্কোর আলা গিল্ডের প্লেয়ার পড়ছে ভাই। সো গাইস বুঝতে পারতেছো এই ম্যাচটা কি আমরা ভুইয়া নিতে পারবো। এখানে গাইস আমরা এই ম্যাচে কিন্তু পুরোপুরি হালটা ছেড়ে দিয়েছিলাম, আমরা গাইস প্রতি ম্যাচে কিন্তু বিমা সুতিতে ল্যান্ড করি। বাট এখানে কিন্তু আমাদের সাথে এই ম্যাচে আরো দুইটা স্কোর চলে আসে, এজন্য গাইস আমরা এখানে উপরে ল্যান্ড করে দুইজন। সামনে কিন্তু ফাইট হতেছে দেখতে পাচ্ছো, নানা কিন্তু এখানে একটা এনিমিকে ডাউন করলো। এরপর দেখি গাইস নানাকে ডাইরেক্ট মেরে দিল এনিমি, দেখো নক হয়ে গেল, এরপর কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেয়। এখানে গাইস এটা দেখে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিই। এরপর গাইস এখানে আবার চালু করি, আমার মোবাইলে চার্জ দেখতে পাচ্ছ এখানে কিন্তু 28%। এর উপরে গাইস হটস্পটও দিতেছি, হটস্পট দিলে তো একটু মোবাইলের চার্জ তাড়াতাড়ি কাটে। এরপর আবার ভিডিও করলে কিন্তু অথবা স্ক্রিন রেকর্ড করলে একটু চার্জ তাড়াতাড়ি টানে, আর আমার মোবাইলে কিন্তু চার্জ দেখো অনেক কম, এজন্য এখানে গাইস আমি ভিডিওটা মূলত অফ করে দিই। এরপর গাইস এখানে কিন্তু আমরা খুবই সেফ ভাবে খেলি এন্ড দেখো এখানে কিন্তু এনিমি আছে আর 22টা, আর আমরা কিন্তু মোটামুটি একটা কিল করলাম। এমএইচে গাইস আমাদের গিলটা ছিল 15 নম্বরে গাইস, মানে সবার নিচে ছিল। যদি গাইস আমরা এমএইচটা ভুইয়া নিতে পারি মিরাক্কেলের মতো কিন্তু কিছু ঘটনা ঘটবে, পুরো কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার হবে যদি গাইস ভুইয়াটা নিতে পারি। গাইস আমাদের সামনে কিন্তু এনিমি আছে, বুঝতে পারতেছি না কয়টা আছে, একটা থেকে দেখলাম। বাট এখানে আমার টিমমেটরা বলতেছিল এখানে নাকি দুইটা এনিমি আছে, স্ক্যানারটা দেখতে পাচ্ছ দুইটা এনিমি আছে। আমি গাইস এদিক দিয়ে ঘুরে দেখতেছিলাম এদিক থেকে মারা যায় কিনা, একটাকে কিন্তু গাইস দেখতে পাচ্ছ সেই লেভেলের ড্যামেজ দিলাম মোটামুটি। এখানে গাইস আমাদের একটা টিমমেট কি করে দেখো লঞ্চার মেরে এনিমিদের পিছনে চলে গেল এবং কি গিয়ে দেখতে পাচ্ছ একটা এনিমিকে ডাউন করে দিছে। এদিকে কিন্তু ওখানে টোটাল গাইস দুইটা এনিমি ছিল, এদিকে কিন্তু নানা আরেকটাকে এখান থেকে মেরে দিছে। গাইস তোমরা স্ক্যানারে দেখো বেশিরভাগ এনিমি কিন্তু এখানে পিকের এখানে বসে আছে, ফুল একটা স্কোয়াড কিন্তু আমাদের সামনে। এদিক দিয়ে কিন্তু গাইস আমার সামনে আরো একটা এনিমি, হালকা পাতলা কিন্তু ড্যামেজ দিলাম ওকে, আই স্কিল ব্লকটা কিন্তু ঠিক করে মারতে পারে নাই, ও কিন্তু গাইস আমাকেও দিছে হালকা পাতলা ড্যামেজ। উপরে গাইস আমি এখানে এনিমির উপর রাশ করি বাট এনিমিটা গাইস এখানে পিছনে ভেগে চলে যায়, আমিও গাইস এখানে আর কিছু করি না। দেখা হবে আমাদের আবার কিছুক্ষণ পরে, এখানে আমাকে একটু ড্যামেজ দিয়েও কিন্তু ভেগে যায় এখান থেকে। এখন গাইস আমাকে কিন্তু আমার টিমমেটের সাথে থাকা কিন্তু বেটার, কিন্তু গাইস মাত্র 10টা প্লেয়ার কিন্তু এলাইভ আছে, এর মধ্যে কিন্তু আমরা তিনজন। দেখছো এই হালাই আবার পিছন থেকে মারছে আবার ব্যাক আটছে, সে লেভেলের কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দিল। এরপরে গাইস আমিও কিন্তু ওকে দেখো সেই লেভেলের ড্যামেজ গুলো ওকে দিয়ে দিই, টাউনও করে দিছি এদিক থেকে আরেকটা মারে। এরপরে গাইস এখানে আমি একটা বনফায়ার লাগিয়ে দিই, আমার হেলথের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গাইস আমার টিমমেটরা পরমাণিক বোমা মারিয়ে দিছে, এখন কিন্তু শেষ এনিমি আমার টিমমেটের সোনিয়া অন করে দিছে। এখানে গাইস আমার নকটা একে ক্লিয়ার দিয়ে দিই, এখানে মরকো টাকার গাইস।
গাইস একটু মজা করলাম, বিনোদন তো অবশ্যই তোমাদেরকে দেওয়া প্রয়োজন। এখানে গাইস আর মাত্র 4টা এনিমি আছে। ভাই এ কিভাবে যাইতেছে দেখো, এই ভাই সে লেভেল একটা ড্যামেজ দিলাম, আমাদের টিমমেট কিন্তু একটাকে মেরে দিছে, এটা কি মারছে না? আরে ভাই এখানে আরেকটা আছে, এটা হচ্ছে গাইস ওই প্লেটটা যেটাকে আমরা বললাম আবারও দেখা হবে, ওই প্লেটটা এখানে কিন্তু আমার সামনে আছে। ভাই স্কিল ব্লক দিয়ে টিমমেটের কিল মেরে দিলাম। গাইস অবশেষে কিন্তু প্রায় আমরা ভুইয়ার কাছে কাছে আসি, মানে পুরো বলতে গেলে গাইস এখানে ভুইয়াটা আমাদের প্রায়। এনিমি কিন্তু গাইস আরেকটা আছে আর আমরা আছি তিনজন, আরেকটা কিন্তু এখানে নক হয়ে আছে, আরেকটা কিন্তু আমার সামনে। ভাই আজকে তো ভাই তুরে পাইছি, তুই বের হ বের হয়েছি তো, কি লাভ ভাই হেডশট মারতে পারোস? আচ্ছা ভাই এখানে দেখো মোটামুটি হেডশট দিলাম, মেবি সোনিয়া অন করে দিছি, ভাই ভাই ডিমিটিও লাগাই দিছে আরাম যাতে, দেখো সোনিয়া অন এখন করলাম। আর ভাই এই দেখো প্যাক করে ফেলতেছে আমার কিলটা মারার জন্য, এসকালার জন্য পারলো না, আমরা কিন্তু গাইস ফাইনালি কিলটা পেয়ে গেলাম। ভাই এমএসটা ভাই ফাইনালি ভুইয়া নিয়ে নিলাম, আমি তো গাইস এখনো বিশ্বাস করতে পারতেছি না। এখানে গাইস যেহেতু আমরা তিনটা প্লেয়ার ছিলাম সেহেতু কিন্তু এখানে দেখো স্কোর কম দিছে, এখানে দেখো গাইস আমাদের কিন্তু পাঁচবার ভুইয়া স্টিক আবার দেখাইতেছে, কিছু বুঝলাম না। এখানে গাইস আমরা টানা লাগাতার কিন্তু 6-7টার বেশি কিন্তু ম্যাচ উইন করছি, ভুইয়া স্টিক ওখানে দেখাইতেছিল 5 আর এখানে কত, এখানে দেখো 4। এবার গাইস আমরা আরো একটা ম্যাচ ভুইয়া করি, এখানে দেখো আমাদের কিন্তু স্কোর হচ্ছে 736 আর এখানেও দেখি গাইস একই অবস্থা, ভুইয়া 5 বারই দেখাইতেছে। এবার গাইস আমি ভুইয়া স্টিক দেখানোর জন্য তোমাদেরকে গেম রিস্টার্ট করি, দেখতে পাচ্ছো আমার কিন্তু 8 বার ভুইয়া স্টিক। আমরা গাইস এখানে টানা লাগাতার কিন্তু 8টা ম্যাচ খেলছি এবং কি 8টা ম্যাচই কিন্তু ভুইয়া করছি, আর এই 7 বার দেখতেছো যে একে কিন্তু একবার গেমে ঢুকে নাই ওর জন্য 7 বার। আর গাইস আমার ব্যাটারি চার্জ আছে দেখো 20%। এখানে গাইস আমরা আরেকটা ম্যাচ খেলে কিন্তু এখানে আর খেলি না আমরা, ওইটাও কিন্তু গাইস আমি ভুইয়া করি, বাট তোমাদেরকে দেখাইতে পারতেছি না এই জন্য গাইস এখানে কিন্তু আমার যখন গাইস স্ক্রিন রেকর্ডার চালু করব তখন গাইস স্ক্রিন রেকর্ডার চালু হইতেছিল না তোমাদেরকে দেখানোর জন্য, মোবাইলে চার্জ কম থাকার কারণে স্ক্রিন রেকর্ডারটা চালু হচ্ছিল না। গাইস আজকে আমি প্রথমে যে হিসাব করে খেলতেছিলাম, যে হিসাব করে ভুইয়া নিতেছিলাম, ভাবতেছিলাম গাইস আমরা কিন্তু ভিভেসটা পেয়ে যাব, পরবর্তীতে বুঝি ভাই এগুলো কিছু হবে না, কারণ গাইস আমরা মাত্র 4টা প্লেয়ার গিল্ড ওয়ার খেলতেছিলাম, আমাদের গিল্ডের কিন্তু আরেকটা প্লেয়ারও কিন্তু খেলতেছিল না। যদি গাইস গিল্ডের সব প্লেয়ার কিন্তু খেলতো গিল্ড ওয়ার তাহলে কিন্তু গাইস আমরা ভিভেস পেয়ে যেতাম। এখানে গাইস স্কোর আছে, স্কোর করতে হবে। গাইস আমি আবার সামনে শনিবার আবার ট্রাই করব যাতে আমি আমাদের গিল্ডের মধ্যে ভিভেসটা নিয়ে নিতে পারি। আর গাইস তোমাদেরকে বলতেছি তোমরা যারা আমার গিল্ডের মধ্যে জয়েন হতে চাও তোমরাও চাইলে কিন্তু জয়েন হতে পারবে আমার গিল্ডের মধ্যে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গিল্ড, গিল্ডের ইউআইডি আমি তোমাদের জন্য স্ক্রিনের উপর দিয়ে দিব। সো গাইস তোমরা যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো গাইস আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, সামনে শনিবার আমরা কিন্তু আবার চেষ্টা করব। গাইস শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দরকার আর কিছুই না, তোমরা সো গাইস আমার গিল্ডে জয়েন করো, সবাই কিন্তু একসাথে আমরা সবাই একসাথে কিন্তু ভিভেসটা নিব। যাই হোক গাইস অনেক কথা বলে ফেললাম, আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।